দুর্ঘটনার কবলে মিগ-21। বৃহস্পতিবার রাতে রাজস্থানে ভিমরা গ্রামের ওপর আচমকা ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় বিমানে। ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা দুই চালকের। ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-21। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ রাজস্থানের বারমের এলাকায় ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। মিগ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের ভেতর থাকা দুই পাইলটের। জানা গেছে, রাজস্থানের বারমের ভিমরা গ্রামে আচমকায় ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। বিমান ভেঙে পড়ার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ, জেলাশাসক ও বায়ুসেনার কর্মীরা। জানা গেছে, রাতের আকাশে বিশেষ ট্রেনিং চলছিল ভারতীয় বায়ুসেনার। সে সময় ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরে মুহূর্তেই আগুন ধরে যায় যুদ্ধ বিমানটিতে। দুই পাইলটের দেহ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, রাত 9টা নাগাদ ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধ বিমান আচমকায় স্থানীয় ভিমরা গ্রামের ওপর ভেঙে পড়ে। ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি মৃত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জ্ঞাপন করে টুইট করেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি ভারতীয় বায়ুসেনার তরফেও শোক প্রকাশ করা হয়েছে। ঘটনার পর ভারতীয় বায়ুসেনার মিগ-21 ব্যবহারকে নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য অনুযায়ী, একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে মিগ-21। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিমান চালকের। পাশাপাশি বায়ুসেনার ইতিহাসে একাধিকবার নিজের দক্ষতা প্রমাণ করেছে এই যুদ্ধ বিমান। 2019 মিগ-21 নিয়ে পাকিস্তানের যুদ্ধ বিমান F-16 গুলি করে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের তালিকায় ইতিমধ্যেই রাফাল, তেজসের মতো যুদ্ধ বিমান এসেছে। 1990 সালে অবসর নেওয়ার কথা থাকলেও মিগ যুদ্ধ বিমানের এই মডেল এখনও ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনাতে। প্রাক্তন সেনাকর্তাদের মতে, আগামীতে নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবে বায়ুসেনা কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে, নতুন সাজে, নতুন সম্ভারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।